অত টারো চা ধরলাম কিচ্ছু বুঝছি না, কিন্তু আইস করে গিয়ে শরীর খালি কাফের মতো আসনি। ও ভাই দেখো অত গরমের মাঝে কমল বেড়ে যা বই থাকছো, কিটা হয়েছে মামা? মাতিস না বেটা, ফোতাওয়ালা ডিম খাইলিছিলাম দুইটা, সারা দিন তাকে ফেটোর ভিতরে সিধা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, নন স্টপ খালি দুড়ুম দুড়ুম, আস্তে আস্তে বোঝা যায় ফেটোর ভিতরে কি গুদ্ধে কংক্রিট মাঙ্গিতরা। আরাম হয় না নি মামা, লড়া চড়া দৌড়া বন্ধ হয়েছে, হইলে শরীর তো কাফাইলার আর তোরে নকইলাম বেইতে ইস্তারি বিস্তারি লুই এই বেহাইতে শুনছনি বেইমান, ওটা কোনো আবো দেবা লাগে, তোর ফুফু বুড়ো হইয়া আছে আর তোরে কইতাম পাউরুলিছি তুই নিমকি 3 কেজি আনবার খাম কিটা, নিমকি তোরা কমাইয়া তরমুজে গুলি আইতি, নিমকি কমানি লাগতো না, গাড়ি লুইয়া গিয়া তরমুজে গুলি গেম, আবার সাইজ তরমুজ আনাত গিয়া আর স্প্রাইটর বড় বড় বোতল লই আইস না, আনলে ম্যাঙ্গো আনিলে স্প্রাইট খাবা বালা নাই, তা দেখতে মিশাইল তাকে গুণ হইব। আমি নু আইতে সময় তোমার লাগে স্প্রাইট 2 লিটার আনিয়ে আসছি, তুমি খাও না নি তিয়ার নি মুগি বুতর আনিলে ইসদ আনি তে গুণ হইব না, তোর ফুফুরে কইবে আমারে আনাও নাই আর অন্য কোন বোতলে ভরিয়ে আমারে খাবাইলি, আমি না জানিয়া খাইলি মুতে আর গুণ হইতো না। আমি যাই আর কি